হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর এই ব্লগগুলো অনেক আগের, আমি আগেও বলছি আপনাদেরকে যে রমজানের আগে অনেক ব্লগ আমরা করে রাখছি কিন্তু দিতে পারি নাই, কিন্তু এখন দিচ্ছি। অনেক বিজি ছিলাম, এখন একটু ফ্রি হয়েছি আলহামদুলিল্লাহ, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর রমজানের যেগুলো ব্লগ হয়তো আর কয়েকদিন পর দিব, কারণ আস্তে আস্তে ব্লগ দিচ্ছি, ইনশাল্লাহ সব ব্লগ আপনারা পাবেন। আর এখানে আমার ভাতিজা দেখতেছেন, আমার ওয়াইফ এই ব্লগটা করছিলেন, এই ভিডিওটা তো ওনার কাছ থেকে আমি নিয়ে নিছি, কারণ দুজনে মিলেই যেহেতু ভিডিও করি এই জন্য। তো ওই দিন আমরা গেছিলাম, আমি আর আব্বু কোথায় বাহিরে, আর ওনারা ওয়েট করতেছেন আমাদের জন্য, তাই আমরা বাহির থেকে চলে আসলাম। আর এখানে আমি আর আমার আব্বু চলে আসলাম, আমার ভাতিজি আমার আব্বুর কুলে গেছে। তো আশা করতেছি এই ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে, এই ব্লগে অনেক কিছু আছে, অনেক এনজয় করবেন, তো ফুল ব্লগ দেখবেন। তুমি তো নানা ব্রো বড়ি কি খেলাই রাই, তো ও যাইব নি কোনো, যাইতো না একদম। এটা কিতা, এটা কিতা ভাবি, আঙ্গুর নি আর কিতা খাইতা হরসি বলি। হোয়াট ইজ দিস, এটা দুলা পাতা নি, খাইনি দুলা পাতা, আল্লাহ তাই নি তো সপ্তাহ খাইন। Let's try this one. Ketchup badam. Say. Ketchup badam. এখানে দেখতেই পারতেছেন আমি বাজারে গেছিলাম, বাজার থেকে নিয়ে আসছি সমোসা, তারপর আলুর বড়া, তারপর আলুর চপ, ওইগুলা নিয়ে আসছি, সবাই মিলে খাইতেছে এখানে। আর আমাদের ঘরে খুবই মেরা পিঠাটা খুবই চলে, এই জন্য বারবার এটা বানানো হয়। আপনারা আগেও আমার ব্লগে দেখছেন যে মেরা পিঠা আমাদের ঘরে বানাইতেছেন, তো খুবই পছন্দ করেন সবাই। কে কে এরকম পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। গরুর মাংস আর মেরা পিঠা দিয়ে খাইতে খুবই মজা লাগে, এগুলো কে কে পছন্দ করেন। এখানে পরের দিন আমরা গেছিলাম বিয়ানি বাজার, আমি আমার ওয়াইফ, তারপর ভাবি, ভাতিজা ভাতিজি আর আমার চাচাতো বোন। আমার ওয়াইফের ব্লগে আপনারা দেখছেন আমাদের একটা গেমের ভিডিও, আমরা বাড়ির সবাই মিলে গেম খেলছিলাম, ওই গিফট আনতে গেছিলাম। যাওয়ার পর এখান থেকে কিছু শপিংও ছিল, শপিং করতে গেছিলাম। উনি ঈদের জন্য ভাবছিলেন যে শাড়ি কিনবেন, এই জন্য আমরা ভাবলাম তাহলে চলে যাই শাড়ি দেখতে। তো শাড়িগুলো দেখে ভালোই লাগছে, পছন্দই হয়েছিল, খুবই সুন্দর। কিন্তু আমি পছন্দ করি না যাতে শাড়ি তেমন একটা উনি পরুক, আমি চাই ও হ্যাঁ ড্রেস পরুক বা অন্য কিছু। আর স্পেশালি এটা হচ্ছে নেটের শাড়ি, আর নেটের শাড়ি তো পরা যাবেই না, এই জন্য আর কিনা হয় নাই। তো খুবই সুন্দর ছিল শাড়িগুলা, কিন্তু বেশি পাতলা শাড়িগুলা, নেটের না সবগুলো।
তো নেটের জন্য আর কিনা হয় নাই, জাস্ট দেখি তারপর চলে আসলাম। ভাবলাম যেহেতু গেছি একটু শ্যুট করে নিই আপনাদের জন্য, আশা করি আপনাদের কারো না কারো যদি পছন্দ লাগে। এটা বিয়ানী বাজারে পড়ছে। আচ্ছা দেখি ওখান দেখে পরে গেছিলাম আমরা শপিং শেষ করে, কিদা লাগছে আমাদের, চলে গেছিলাম রয়্যাল স্পাইসি বিয়ানী বাজারে, এটা পড়ছে আমিন প্লাজাতে। তো আসার পর এখানে খাওয়া দাওয়া করলাম আমরা সবাই মিলে। এখানে খাবার ভালোই আছে, ওদের ইন্ডিয়ান ফুড সবগুলোই পাওয়া যায়, খুবই ভালো লাগে খাইতে। আর এখানে ডেকোরেশনগুলো খুবই সুন্দর, বাঁশের চেয়ার ওরা বানিয়ে রাখছে, খুবই সুন্দর লাগে দেখতে। ভাবলাম যেহেতু আসছি একটু আপনাদের সাথে শ্যুট করি। খুবই সুন্দর এই রেস্টুরেন্টটা, পরিবেশটাও খুবই সুন্দর, একদম নিরিবিলি, তেমন মানুষও নাই এখানে, একদম নিরিবিলি। যখন বিজি হয় তখন খুব বেশি বিজি, আর এই টাইমে বিজি কম হয়, এই জন্য আমরা চলে গেছিলাম সন্ধ্যার পর গেছিলাম না, তো আমরা সবাই মিলে সন্ধ্যার পর গেছিলাম। তেমন একটা বিজি না, কিন্তু খুব সুন্দর রেস্টুরেন্টের ভিতরটা। ভাবলাম শ্যুট না করলেই তো হয় না, এই জন্য শ্যুট করে নিলাম আপনাদের সাথে একটু। আশা করতেছি আপনাদের ভালো লাগবে, তো ফুল ব্লগটা দেখবেন আর এনজয় করবেন। একটু পরে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাদের সামনে চলে আসবে। আর এই যে চলে আসলো, আমরা এখানে বার্গার খাইছিলাম, তারপর শুধু বার্গার খাইছি না, আর কিছু খাইছি না, সরি বার্গার না, পিৎজা খাইছি, পিৎজা, হ্যাঁ শুধু পিৎজা খাইছিলাম, বলতেছি বার্গার পিৎজা খাইছিলাম, আর কিছু খাওয়া হয় নাই। তো দেখতে থাকুন আর এনজয় করুন। এখানে গিফটগুলো নিয়ে আসলাম, আর কি কি গিফট ভিতরটা আর খুলে দেখানো হয় নাই আপনাদের, কারণ যারা যারা গিফট পাইছেন সবাই হাতে হাতে নিয়ে নিছেন। আর এই যে গিফটগুলা, আমরা সবাই গেম খেলার পর যে গিফটগুলা ছিল এয়ার বক্সের ভিতরে, এই গিফটগুলো হলো এগুলাই। এখন যেহেতু আমার ওয়াইফ ব্লগটা দিয়ে দিছেন, এই জন্য ওনার ব্লগে দেওয়া হয় নাই, আমার ব্লগে রেখে দিছি। আর দেখতেই পারতেছেন কি কি গিফট ছিল এটাতে, অনেকগুলো গিফট ছিল। এগুলো কাপ, চায়ের কাপ, অনেক সুন্দর সুন্দর, এক একটা করে এক একজনকে দেওয়া হয়েছে। আর ওই বক্সগুলা সবগুলাই মিলে অনেকগুলো গিফট ছিল, অবশ্যই আপনারা দেখতেই পারছেন গেমের মধ্যে। আর এখানে সবগুলাই এখন র্যাপিং করা হচ্ছে। ভাবলাম যেহেতু আনছি একটু সুন্দর করে র্যাপিং করলে ভালোই হয়। এখানে সাবানের কেস, সাবান, তারপর আইসক্রিমের বক্স, অনেক কিছু ছিল, ছোটো বাচ্চাদের জন্য গাড়ি, বিস্কিট, সব কিছুই ছিল। খুবই সুন্দর হয়েছে গেমটা, খুবই এনজয় করছি। আর এটা হচ্ছে মাজিদের স্পেশাল গিফট ছিল, যেহেতু মাজিদ গান গায়, ওর জন্য একটা ডুল নেন, এটা আসিল, আচ্ছা ডুলের মতোই, যাই হোক, এইটা নিয়ে আসছি মাজিদের জন্য। তো মাজিদ একটু পরে এটা দিয়ে আমাদেরকে গান শোনাইবেন, অবশ্যই আপনারা সাথে থাকবেন, তাহলে শুনতেই পারবেন। আর এইগুলা আবারও বলতেছি রমজানের আগের ব্লগ, যেহেতু রমজানের আগে ছিল। আপনারা হয়তো বলবেন যে রমজান মাসে গান কেন গাওয়া হয়, বাট রমজান মাসে না, এটা রমজানের অনেক আগের ব্লগ। তো সোনার জীবন অন্ধার হইব, সোনার জীবন।
খেলোয়ার আলো বসে রাখছো এখানে সবগুলো প্যাকিং করা হয়ে গেছে তো দেখতেই পারলেন আমরা সবাই মিলে হাতে হাতে সবাই এগুলো প্যাক করে নিলাম খুবই সুন্দর হয়েছে প্যাকগুলো দেখতেই পারতেছেন তো আশা করতেছি আপনাদের ফুড ব্লগটা ভালো লাগছে অনেক এনজয় করছেন আর কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে আজকের ব্লগটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য যেহেতু রমজান মাস চলতেছে বেশি বেশি করে দোয়া করবেন আমরাও দোয়া করি আল্লাহর জন্য আপনাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন আমাদের জন্য দোয়া করবেন ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন আল্লাহর জন্য সবাইকে সুস্থ রাখেন আল্লাহ হাফিজ এভরিওয়ান আসসালামু আলাইকুম